আমার আল্লাহ বললেন, ইবলিস, অনেক বছর পর্যন্ত তুমি ধোকা দিয়া দিয়া আমার বান্দা শুধু পৃথিবীর পাহাড় নয় জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে যাবে, আর একটা মুহূর্ত আমার বান্দা পিছনের গুনার কথা মনে করিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ফালাইবে তওবা করবে। আমার ইজ্জত জালালের কসম কে বলছি, মাছের মাথা পরিমাণ পানি আমার বান্দার চোখের কুণ্ডায় আসার সাথে সাথে জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। গুনার জায়গা ফাঁকা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটাকে আবার নেক দ্বারা ভরপুর করে দিবেন। কি কো, এটা কিন্তু মারাত্মক চ্যালেঞ্জের জায়গা। এইটি যে চ্যালেঞ্জটা করেছিল ইবলিস, ইনদাল্লাহ ইনদা রব্বাল জলিল, আরশ আযিমের মালিকের সামনে ইবলিস চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জের ঝগড়ার প্রতিফলে কিছু কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের অন্তর্ভুক্ত হইয়া ইবলিসের জাল থেকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া আমার আল্লাহ পাকের রহমতের চাদরের নিচে ছায়া গ্রহণ করবি। আর কিছু মানুষ ওই ইবলিসের চ্যালেঞ্জের জালের মধ্যে আটকা পড়ে যাবে। জীবনটা ব্যয় করলাম 40 বছর 50 বছর পর্যন্ত, জীবনটাকে ব্যয় করে দিলা, অথচ মাওলা পাক রব্বুল আলামিনের একটা নাম পর্যন্ত সহি করে মুখে উচ্চারণ করা যায় না। এ যুবক, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে তুমি বুড়া হইবা, দাদার মতন বুড়া হইবা? তোমার দাদার মুখের দাড়ি সাদা, তোমার মুখের দাড়ি হবে সাদা হবে, কে তোমাকে গ্যারান্টি দিয়েছে? তুমি যায় দেখো কোন স্থানে কত যুবক আছে তোমার মতো, এই বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে গিয়েছে আর ঘরে ফিরে আসতে পারে না, তোমার মতন কত যুবক ঘর থেকে বের হইয়া ঢাকা রওনা দিছে, পদ্মা নদীর মাঝে লঞ্চ ডুবি হয়ে আর ফেলতে পারে নাই। এ যুবক, তোমাকে শক্তি দিয়েছে কে? যুবক চিল্লা কো কে? আরো জোরে হয় নাই, জোরে চিল্লাই বলেন কি? আর একটা দাগ দিয়ে বলেন আল্লাহ। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সাপে কাটবে গুরজু মারবে আল্লাহ রে, আগুন জ্বালাইয়া দিবে তোমার কলি যায়, আগুন জ্বালাইয়া দিবে তোমার কলি যায়। ও দোস্ত, মৃত্যু আপনার আমার আসবেই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু
হে নবী আপনি বলিয়া দেন, তুমি যেই মৃত্যু থেকে পলায়ন করো এই মৃত্যু তোমার সাথে কিন্তু অবশ্যই সাক্ষাৎ করবে, ঠিক কিনা? জোরে কোন কোন জায়গায় মৃত্যু হবে? তিনটা জিনিস মানুষে জানে না, কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে হবে, কোন তারিখে হবে জানেনি। এজন্য অনেক মানুষ লক্ষ 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 টাকা ব্যয় কইরা মরার জন্য লন্ডনে যায়, ওই যে জায়গায় মৃত্যু হবে সে জায়গায়, কারণ আর মৃত্যুটা ওই জায়গায় লেখা আছে। এজন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই জায়গায় যায়, ও তো আর জানে না কি কোন কোন জায়গায় হবে, কখন হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে, এটা না জানা থাকার কারণে মানুষ ঘর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী পরিজন ছেলে সন্তান সব কিছু রাখিয়া একা একা যাইতে 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 মানুষটা পৃথিবীর এবং একটা প্রান্তের মধ্যে চলিয়া যায়, যেই জায়গায় এই মানুষটাকে চেনার মতন কোনো লোক থাকে না। এজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তরে প্রান্তরে বেয়ারিস লাশ দাফন হয়। মাঝে মাঝেই ফেসবুকে দেয়, দেখেন মালয়েশিয়াতে এই ছেলেটা মারা গেছে, এই ছেলেটাকে আমরা চিনি না, কোনো ব্যক্তি চেনেন কিনা, অমুক দেশে এই লোকটা মারা গেছে কোনো ব্যক্তি চেনেন কিনা, ঠিক কিনা বলেন? কোন জায়গায় মারা যাবে, কিভাবে মারা যাবে? এজন্য অনেক মানুষ ঘর থেকে বের হইয়া রাস্তার গাড়ির চাকার সাথে অ্যাক্সিডেন্ট হইয়া ওই মানুষটার গোস্ত পর্যন্ত টুকরা টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলে? ও কিন্তু জানতো না, ওর মৃত্যুটা ওর গোস্তটা ওর কলিজাটা ওর হাতগুলো সব কিছু ভর্তা হয়ে যাবে। এই যে কয়েকদিন আগে ঠাকদি বাস স্ট্যান্ডে দিদার গাড়ি একটা অটোর উপর দিয়ে উঠাই দিল, তিনজন লোক জায়গার মধ্যে মারা গেল। এ যুবক, এ বুড়া বাবা, তুমি আমি রাস্তায় চলি, বের হই পৃথিবীর বিভিন্ন জায়গায় যাই, তোমাকে আমাকে রাস্তার সাথে গাড়ির চাকার সাথে ভর্তা বানাই দিলে পৃথিবীর কোন মানুষ ফিরাইতে পারবে না। কিভাবে তোমার মৃত্যু হবে এটা না জানা থাকার কারণে তোমার মনের মধ্যে কোনো ভয় নাই। এজন্য আল্লাহর ওলিরা ঘর থেকে বের হইলে তাদের মনের মধ্যে শুধু টেনশন টেনশন আর চিন্তা করত, মালিক এই ঘরের মধ্যে মনে হয় আর কোনো দিন আসতে পারবো না, তোমার আমার মৃত্যুর খবর নাই। এজন্য আমরা বেহুশ বেহুশ বেহুশ। আমার নবী একদিন উম্মে সালমার কাছে এক শিশি মাটি দিলেন, মাটি দেওয়ার পরে বললেন, উম্মে সালমা এটা তোমার কাছে রাখো। উম্মে সালমা বললেন, হুজুর এটার মধ্যে কি? বলে, এটার মধ্যে কারবালার ময়দানের মাটি আছে, যেদিন তুমি দেখবা এই শিশির মাটিগুলো রক্তে পরিণত হয়ে গেছে সেদিন তুমি মনে করবা কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছি। আমার কাছে কেন? বলে, তুমি আর আমার আর একজন স্ত্রী সহ আমার নাতি পুতি আমার পরিবারের 72 জন লোক সেদিন কারবালার ময়দানে হস্তনস্ত হবে। বাগদাদের রাজধানী জমিয়াতে হেলাল থেকে 119 মাইল উত্তর দিকে গেলে ফোরাত নদীর ব্রিজ আছে, এই ব্রিজটা পার হইয়া 4 কিলোমিটার আরো সামনে গেলে কুফা নগরী ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কবর, সেখানে মাজার শরীফ। হযরত আবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণ দিকে গেলে কারবালার ময়দান বাবে হুসাইন
কারবালার শাহী গেটের মধ্যে বাবে হোসাইন লেখা আছে, এ দোস্ত ইসলামের জন্য তুমি আমি কি করেছি, আর নবী নবীর পরিবার কি করেছে দেখো। ওই কারবালার ময়দানের গেট দিয়ে ভিতরে ঢুকলে 117টা কবর আছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেই জায়গায় নাই। তাফসীরের মধ্যে লাগছে, সিরাতে ইবনে হিশামের মধ্যেও পাওয়া যায়, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ওই কারবালার ময়দানের মধ্যে নাই। ইমাম হুসাইনকে শহীদ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাইটা, এই গর্দানটা মহিলাদের তাবুর মধ্যে, যেই তাবুর মধ্যে বসা আছে বিশ্বনবীর দুই স্ত্রী হযরতে জয়নাব বিনতে জাহাস, হযরতে উম্মে সালমা, নবীর কলিজার টুকরা, নবীর পরিবার, ওই মহিলাদের তাবুর মধ্যে মাথাটাকে নিক্ষেপ কইরা মহিলাদের তাবু আগুন দিয়ে জ্বালাই দিল। এ দোস্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে অর্থ ঠিক কিনা, যেই কাঁধের মধ্যে জিবরাইল আমিন অবতরণ হইত, নবীজি যখন নামাজ আদায় করতেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন হুসাইন হাসান বলতেছেন নবী গো নানা আমরা ঘোড়ার উপর উঠব, ঘোড়া তখন ঘোড়া পাবে কোথায়, নবীজি নিজে হাত নিচে মাটির মধ্যে দিয়া, এরপর নবীজির কাঁধের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইলেন। নবুয়াতের কাঁধ ঠিক না, নবুয়াতের কাঁধ না, নবুয়াতের কাঁধ যেই কাঁধের উপর আরশে আজিমের থেকে জিবরাইল আমিন অবতরণ করত, এমন একটা কাঁধের উপর যেই হুসাইনের পবিত্র শরীরটা উঠত, এই শরীরটাকে গলা কাইটা মাথাটাকে মহিলাদের তাবুর মধ্যে দিয়া, এরপর শরীরটাকে পবিত্র শরীর মোবারক ঘোড়ার সাথে বাইন্ধা, এরপর কারবালার জমিনের মধ্যে দিয়া এমন ভাবে টানছি, একটা পাথরের সাথে ডান হাত আর একটা পাথরের সাথে বাম হাত, আর একটা পাথরের সাথে কলিজা, আর একটা পাথরের সাথে চামড়া, এভাবে ওই শরীর মোবারক কারবালার ময়দানের মধ্যে টুকরা টুকরা হয়ে গিয়েছে। এ দোস্ত তিন জায়গার মধ্যে আছে ইমাম হুসাইনের মাথা মোবারক, তিন জায়গার মধ্যে নাই, এক জায়গায় দাফন করছে উঠে আবার আর এক জায়গায় করছে, এভাবে মাথা মোবারক তিন জায়গায় দাফন হয়েছে, কিন্তু কারবালার ময়দানের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নাই। নবীজির কলিজার টুকরা, তিনিও তো মৃত্যুবরণ করেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের শরীরটাকে টুকরা টুকরা করে দিছেন, আর আমরা পেটের জন্য, দুনিয়ার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য আমাদের এই পবিত্র শরীরটাকে রাস্তার মধ্যে টুকরা টুকরা করছি, ঠিক কিনা বলেন। আপনাকে যদি একটা মুহূর্ত পর্যন্ত অনুমতি না দেন, পৃথিবীর কোন শক্তি আছে নাকি আপনাকে একটু সময় দেওয়ার জন্য, একটা মুহূর্ত শক্তি নাই। এ দোস্ত সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি নিয়ামত আমরা প্রতিদিন বক্ষণ করি, কোটি কোটি নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহ পাক অতি আদর করে দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাই দিলেন, কিন্তু সেই মুসলমানই আজকে আমাদের সমাজ থেকে বিদায়ের উপকরণ। পৃথিবীতে কত মুসলমান, কোটি কোটি মুসলমান, তারপরেও কেন মুসলমান নির্যাতিত হবে, যায় দেখো ভারতে কত মুসলমান ভাই বোন খানা পিনা পর্যন্ত পায় না, কত মুসলমানের রক্তে মসজিদ পর্যন্ত লাল হয়ে গেছে দেখো নাই,
ঘরে বৈশা খুব আরাম করতেছ, কে তোমাকে গ্যারান্টি দিল তোমার সামনে এমন একটা গজব কোনদিন আসবে না? এর কোনো গ্যারান্টি কিন্তু নাই এ যুবক, কিন্তু এমন একটা গজব কিন্তু আয়েশা পড়তে পারে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়ে দিছে, মুসলমানের ঘরের সাথে সম্পর্ক রাখো, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো, মসজিদের সাথে সম্পর্ক রাখো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রথম মানুষ তার শরীরটাকে ওই তাইফের বিমানবন্দর থেকে 8.5 কিলোমিটার উত্তর দিকে গেলে একটা ময়দান আছে, ওই ময়দানের মধ্যে আদম নবীর বডিটা বানানো হয়েছে। 40 দিন পর্যন্ত সেখানে রাখার পর আদম নবীকে জান্নাতের মধ্যে নিয়া এরপর তার বডির মধ্যে রুহ দেওয়া হয়েছে। কেন দুনিয়ার মধ্যে বানাইয়া জান্নাতের মধ্যে নিয়া রুহ কেন দিল? আল্লাহ পাক তাফসীরবিদগণ লেখছে, আদম এটা তোমার বাড়ি, তুমি ডুবাই যাবা, মালয়েশিয়া যাবা, কোটি কোটি টাকা কামাই করবা, কিন্তু একটা বিল্ডিং তো দূরের কথা, দোসালা একটা ঘর পর্যন্ত বানাইবা না, কারণ তোমার বাড়িটা বাংলাদেশে। তুমি লন্ডন যাবা, সেই জায়গায় বাড়ি নির্মাণ করবা না, কারণ তোমার মা বাবা বাংলাদেশের জমিনের মধ্যে রয়েছে, তুমি কয়েকদিন টাকা পয়সা কামাই ফেরা, এরপর তোমার মা বাবার জমিনে তুমি চলে আসবা, এখানে তোমার মা বাবা এমনকি মৃত্যুর পরে অনেক মানুষ আছে গ্রাম থেকে যায় মাদারীপুর শহরে বাড়ি করে ঠিক কিনা? এ মরার পরে ওই জায়গায় কিন্তু ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ওই জায়গায় কিন্তু ওসিয়াত করে, আমার মৃত্যুর পর আমার লাশটা ওই গ্রামে ওই চন্দ্রপুর ওই সমিতির হাত ওই জায়গায় নিয়ে জঙ্গলের মধ্যে দিবা, কারণ কি ওই জায়গায় আমার বাড়ি, এটা তোমার ছেলে সন্তানের বাড়ি। এই বাড়িতে তুমি আসবা কয়েকদিন দুনিয়ার মধ্যে থাইকা, এই বাড়িতে আসার জন্য খাওয়ার জন্য তুমি লন্ডনে গেছো, ডুবাই গেছো, অনেক জায়গায় গিয়েছো, সেই জায়গার থেকে তুমি বাড়িতে আসবা, আয়েশা তুমি আরামে খাইবা, সুন্দর তুমি জীবন যাপন করবা, এই জন্য বিদেশে যে টাকা পয়সা কামাই করছো এটা বাড়িতে নিয়ে আসবা ঠিক কিনা বলেন? কোনো ব্যক্তি যদি টাকা পয়সাগুলো ওই জায়গায় শেষ করে দেয় তাহলে ওই ব্যক্তি দেশে আয়েশা কিন্তু কোনো খোরাকি পাবে না। অনেক ছেলেরা আছে টাকা পয়সা কামাই করে ওই জায়গায় কামাইয়ের কর্মস্থলের মধ্যে সবগুলো শেষ করে দেয় ঠিক কিনা বলেন? আদম নবী আল্লাহ পাক বলে দিলেন একদিন একটা ঘটনা বইটা গেল, তারা নিষিদ্ধ গাছের ফল খায়া ফেলল। এটা লম্বা ঘটনা, কারণ সীমিত সময় আমি এই ঘটনা বলতে পারবো না। আল্লাহ পাক তাফসীরের মধ্যে লেখছে, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান ওই জায়গায় গেল কেমনে? তাফসীরের মধ্যে লেখছে, এই খেয়াল করবেন, কারণ কোরআনের কথা যত ভালোবাসার সাথে শুনবেন, মহাব্বতের সাথে শুনবেন, আপনার দিলের মধ্যে কোরআনের নূরের গাছ তত তাড়াতাড়ি লেগে যাবে। তাফসীরে লেখছে, এ আল্লাহ যদি শক্তি না দিত তো শয়তানে ধোকা দিল কেমনে বেস্তের মধ্যে যাইয়া? একটা কথা আছে না নাই? তাফসীরে বগাবীর মধ্যে লেখছে, এটা আল্লাহ পাকের কুদরতে একটা কারিশমা, আল্লাহ বনি আদমকে অনেক বেশি ভালোবাসে, এই জন্য এটা কোন ভালোবাসলে ধোকা দিয়ে আবার বেস্তন বাইর করে দেয় কি কোন? আপনারা কেউ আজ বুঝতেছেন? আমার তো মনে হয় ওই চিল্লা পাল্লা করলে একটু ভালো লাগে না, বোঝেন কেমনে? তাই বোঝেননি তাফসীর? আল্লাহ অনেক ভালোবাসে, তাই ভালোবাসা গেড়ি ধরে বাইর করে দিচ্ছে না, এই ভালোবাসার প্রমাণ হইলো।
ভালোবাসলে তো কইতে যে থাক জান্নাতে, তোর লুতি পুতি যত জুরিয়াত কিয়ামত পর্যন্ত হয় সব নিয়ে জান্নাতে যা, খাইতে থাক। এটা হয়তো ভালোবাসার প্রমাণ না, কিন্তু কি করলো, নামাই দিল। এটা ভালোবাসার প্রমাণ কেমন হইল? তাফসিরে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ফেরেশতা জিন জাতি সমস্ত জাতির থেকে সম্মানী করবেন। একটা ওস্তাদ একটা ছাত্রকে যদি সম্মানী বানাইতে চায় তাহলে তারে একটা পরীক্ষা নেয় হঠাৎ করে, ওই পরীক্ষায় কি করে 100 নাম্বার দেয়। 100 নাম্বার দেখো, এই দেখো আমার এই ছাত্রটারে কেন ভালোবাসে দেখছো, 100 নাম্বার পাইছে, ঠিক কিনা? ওদিকে ইবলিস সেও তো খলিফা হইতে চায়, জমিনের বাদশাহ, আর আল্লাহ কয় ইন্নি জাইলুন ফিলার দে খলিফা, আমি খলিফা বানাবো। তা ইবলিসে যখন ধোকা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধোকার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ট্রেনিং দিয়ে দিছে, কিয়ামত পর্যন্ত আদম নবীর উসলুব থেকে যত জুরিয়াত আসবে যেই বান্দার মধ্যে হযরত আদম নবীর ওই খাসলাত থাকবে, ওই বান্দা মরণের আগে হইলো খালেস মুমিন হয়ে আল্লাহর দরবারে কবরে হাজিরা দিবে। খাসলাতটা কি? 950 বছর পর্যন্ত কেঁদেছেন, 950 বছর আদম নবী বলে নাই মাওলা জান্নাতের মধ্যে তুমি শক্তি না দিলে তো ধোকা হইতো না, আল্লাহ বুঝি নাই ভুল হয়ে গেছে এরকম বলে নাই, সরাসরি রব্বানা জলামনা আনফুসানা মালিক ভুল করে ফেলাইছি মাফ করে দেন। আল্লাহ বললেন তোমরা সবাই জান্নাত থেকে বের হও। তাফসীরের মধ্যে লেখছে আরবাতুন, চার শ্রেণীর লোককে বলা হয়েছে, আউয়ালু আদম ওয়া সানি হাওয়া ওয়া সালিসু ইবলিস ওয়া রাবিউ আল হাইয়াত। এই চারটা জিনিস আল্লাহ পাক ওই বেষ্ট থেকে জমিনের মধ্যে চার জায়গায় পৃথিবীর চার জায়গার মধ্যে ফলাই দিছি। তখন আদম নবী জান্নাত থেকে 9টা জিনিস নিয়েছিলেন, জোরে কন সুবহানাল্লাহ, এ যুবকরা জোরে কন সুবহানাল্লাহ, কয়টা জিনিস দোস্ত? 9টা জিনিস আদম নবী সঙ্গে করে এই পৃথিবীর জমিনে নিয়েছিলেন, তার মধ্যে 3টা জিনিস বেলচা কোদাল হাতুড়ি। কি? জোরে কন, বেলসা কোদাল হাতুড়ি। 13টা নামাজ পড়তে লাগে না, লাগেনি, রোজা রাখতে লাগেনি, হজ করতে লাগেনি, যাকাত দিতে লাগেনি, সবগুলা দিয়া কি করে কৃষক খেতের মধ্যে কাজ করে, আতুর দিয়া পিটাইয়া মিস্ত্রি কাজ করে। তো আমরা ভালোই আছি হুজুরা, কি ঠিক না? আদম নবী 3টা জিনিস নিয়ে আসছি, আদম নবীকে জান্নাতের মধ্যে নিয়ে তাফসীরের মধ্যে এত সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আদম নবীকে আল্লাহ পাক বলে দিলেন, ও আদম এই যে তোমার বাড়ি, সুন্দর বাড়ি, এই বাড়ি দেখে যাও, দুনিয়াতে যাইয়া সামান্য নাপাক বস্তু দেখা এই বাড়ির কথা ভুলে যাইও না। আদম নবী জান্নাতের বাড়ির থেকে পৃথিবীতে আসছিলেন, 950 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে কিছুক্ষণ বলা হয় এটাকে, জমিনের মধ্যে থাকে আদম নবীর মতন আরো নবী বাদশাহ রাজা বাদশাহ হাজার হাজার বছর বয়স পাইয়া পৃথিবীর জমিন থেকে চলে গেছে, মা বাবা আসছিলেন বাড়ির থেকে, জান্নাতের বাড়ির থেকে দুনিয়ায় আসছিলেন, দুনিয়ার থেকে আবার জান্নাতের বাড়ি চলে গেছি। জোরে কন কোথায়? কারণ আল্লাহ পাক আগেই বলে দিছিলেন, এই জান্নাত দেখো কত সুন্দর, এই জান্নাত তোমার বাড়ি, দুনিয়ার সামান্য নাপাক এইটা আল্লাহ পাকের কাছে সারা পৃথিবীর মান সম্মান, এইটা একটা মাছির পাখা সম পরিমাণ হতে পারে না। মাছির পাখার সম পরিমাণ যদি হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কোন কাফের মুশরিককে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না।
মা বাবা চলে গেছে জান্নাতের বাড়ি, এখন আমরা কি করব? তারা জান্নাতের বাড়ি চলে গেছে, কিন্তু আমাদের জন্য একটা গাড়ি রেখে গেছে, চিল্লায় এখন আল্লাহু আকবার, খালি থেকে যায়নি। এ সন্তানেরা, আদম নবীর পৃথিবীর থেকে বিদায়ের সময় তার 40,000 সন্তান ছিল। আদম নবীর জুরিয়াত থেকে 950 পর্যন্ত তিনি তেনার সন্তান হয়েছে, 120 সন্তান হাওয়ালা ইসলামের গর্বই হয়েছে। এই সন্তানগুলোর নাতি পুতি ভাবে আমরা যদি 80 বয়স পাই, নাতি পুতি অনেকে তারপরেরটাও দেখে ঠিক কিনা, তাহলে 950 পর্যন্ত অনেক দেখছে কিনা। আদম নবী যখন পৃথিবীর থেকে চলে গেছে, তখন আদম নবী আমাদের জন্য একটা গাড়ি রেখে গেছে, এটা হলো জান্নাতের গাড়ি। এই পৃথিবীর নাপাক বস্তুর পিছে ছুটো না, এই পৃথিবীটা বড় নাপাক, তুমি সবচেয়ে বেশি দামি। এ দোস্ত, এক প্লেট খাবার খাইতে 200 লাগে, তুমি যদি এক প্লেট খাবার পৃথিবীর লন্ডন বলো, যেখান থেকেই বলো, যত কোটি মূল্যের টাকার এক প্লেট খাবার তুমি খাও, ওই 10 পান্দাবাদ খাইলে তোমার পেটের মধ্যে যে বস্তু হইত, এই 20 এক প্লেট খাওয়ান খাইলেও কিন্তু তোমার পেটের মধ্যে সেই বস্তুটাই হবে। জোরে কোন কিসের দাম, কিসের দাম? বাস্তু হাফেজ বাতু গোয়াম কেগুল তাজা নমি মানাত, হাগর মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। কবি হাফেজ সিরাজি যখন গভীর রাতে তার স্ত্রী মারা যায়, উনি চিন্তা করছে সকাল হইলে আমার স্ত্রীকে মানুষে ধৈরা কবরের মধ্যে দিয়ে দিবে, আমি তো একা একা থাকতে পারবো না, আর আমার স্ত্রীকে ধৈরা রাখতে পারবো না, সমাজের সমস্ত মানুষ মিলিয়া আমার স্ত্রীকে কবরে পাঠাই দিবে, ঠিক কিনা? এবার উনি বলতেছে না, এই দেশে আর থাকবো না, এই দেশে থাকবো না, যেই দেশে আমার স্ত্রীকে তোমরা কবরে পাঠাই দিবা। এবার স্ত্রীর লাশ টানিয়া কবি হাফেজ সিরাজি দেশ ছেড়ে যায়। এই মানুষের লাশ, এ দামি মানুষ, হে তোমার কত দাম? লাশ টানিয়ে যায় নাকের কাছে, লাশ মানুষের একটা লাশ আপনি গ্রামের মধ্যে রাস্তার পারে ফালাইয়া দেখেন, পয়সা পয়সা কইলা যদি যায়, ওই রাস্তা দিয়ে কোনো মানুষ কোনোদিন হাঁটতে পারবে না, এত বড় পচা দুর্গন্ধ হবে। কবি হাফেজ সিরাজি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন চলতেছে, রোদ্রের মধ্যে শুকায়, আবার বৃষ্টির মধ্যে ভেজে, আবার পানিতে ভেজে, লাশটা পয়সা যখন ফাইটা গেছে নাকের কাছে, যখন বুঝলেন কান্দে লাশ, পয়সা ফাইতে গেছে, এখন আর নিঃশ্বাস ছাড়তে পারে না, গন্ধের কারণে নিঃশ্বাস ছাড়তে পারে না, তার দিলের মধ্যে একটা লাড়া দিছে। এইবার আর নিজের দিলকে বলতেছে, এ পাগল, এ পাগল, কি ব্যাপার, তুই এমন পাগল কেমনে হলি? বাস্তু হাফেজ বাতু গোয়াম কেগুল তাজা নমি মানাত, হাগার মানাত সবে মানাত সবে থিগার নমি মানাত। ওই গাছের ফুল যেমন জয়রা পড়ার সাথে সাথে শুকাইয়া কালা হয়ে যায়, তারপর মহিলারা ঝাড়ু দিয়া ওকে চুলার মধ্যে দিয়ে আগুন দিয়া পড়াই দেয়, এরকম পৃথিবীর মানুষ চিরদিন থাকতে পারবে না। এ হাফেজ, তুই তো উল্টা পাগল হয়ে গেলি, তুই লাশের পিছনে পাগল হয়েছ, লাশ তো ফুলা ফাইটা গেছে, এখন তো তুই এই লাশ কাঁধে নিয়ে তুইও মরা যাবি, ভুল করছো, এই পচা লাশের পিছনে এমনি পাগল হয়েছে। তোমার মৃত্যুর পর তোমার সন্তান, তোমার বিবি তোমার কবরের পাশে যাইয়া তোমাকে পাহারা দিবে, তোমার কবরের পাশে বসে থাকবে রাত্রে, পারলে বলো তোমার স্ত্রী, রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও যাইতে ভয় পাবে, কিসের জন্য এমন পাগল হয়ে গেলা, কিসের জন্য তুই আর পিছে তুমি লাগলা?
এত কেন লাগলা? কবি হাফেজ সিরাজি বলতেছে, বাস্তু হাফেজ বাতু গুয়াম, এ হাফেজ তোর নিজেরে নিজে বলতেছি তুই মরা লাশের পিছে পাগল হইস না, এটা পয়সা গেছে তুইও একদিন পয়সা যাবি, তার থেকে ভালো তুই এই লাশের মালিক মাওলা পাকের পাগল হয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবি হাফেজ সিরাজি আল্লাহ পাকের ওলির খাতায় নাম লেখাই দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ওলির খাতায় নাম উঠে গেল। এ দোস্ত, এই দুনিয়া দুনিয়া দুনিয়া, আদম নবী জান্নাত থেকে নয়টা জিনিস নিয়ে আসছিলেন, তার মধ্যে বেলসা কোদাল হাতুড়ি এই তিনটা জিনিস নিয়া তিনি পৃথিবীতে আসা, কারো জমিনের মধ্যে কাজ করতে যায় নাই, নিজের জমিন চাষ করতে যায় নাই, সর্বপ্রথম তিনি এই তিনটা জিনিস দিয়া পাঁচটা পাহাড়ের পাথর দিয়া তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে। বাইতুল্লাহ কার ঘর ছিল কর, এই বাইতুল্লাহ পৃথিবীর ইতিহাসে দশ বার নির্মিত হয়েছে, কয়বার? দশ বার নির্মিত হয়েছে। প্রথমবার ফেরেশতারা পানির মধ্যে নির্মাণ করে তওয়াব করত, এরপর আদম নবী পাঁচটা পাহাড়ের পাথর দ্বারা ওই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন, তারপরে তার সন্তান শীষ নবী, তারপরে যুগে যুগে নবীরা, তারপরে ঐতিহাসিক একটা নির্মাণ হয়েছে ইব্রাহিম নবী নির্মাণ করেছেন। নির্মাণ করার পরে আজও আছে বাইতুল্লাহ শরীফের দরজার সামনে ইব্রাহিম নবী যে পাথরের উপর দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন, যারা হাজি আছেন হজে গিয়েছেন, আজও সেই পাথরের উপর ইব্রাহিম নবীর পায়ের দাগ পড়ে আছে। আল্লাহ পাক বলেছিলেন ইব্রাহিম বাইতুল্লাহর ছাদে ওইঠা, তুমি আজান দাও। ইব্রাহিম নবী বললেন, এখানে তো মরুভূমি, কে শুনবে আজান? আল্লাহ পাক বললেন, আমি রুহের জগৎ পর্যন্ত পৌঁছে দিব। ইব্রাহিম নবী ছাদের উপর উঠে 120 বার আজান দিলেন। কতবার? পৃথিবীর যা যেখানে আছে এমনকি রুহের জগৎ পর্যন্ত আল্লাহ পাক সেই ইব্রাহিম নবীর আজানের ধ্বনি পৌঁছে দিছে। যে ব্যক্তি যতবার মন দিয়া ধ্যান কইরা সেই আজানটাকে শুনছে, ওই ব্যক্তি মরণ পর্যন্ত ততবার ওই পবিত্র ঘর দেখতে পারবে। ওই ঘরটা নির্মাণ করার পর কিছু পাথর অবশিষ্ট ছিল, জিব্রাইল আমিন সেই পাথরগুলোকে বাইতুল্লাহর দরজায় দাঁড়ায় সারা পৃথিবীতে ছিটাই দিলেন। কোনো পাথর বঙ্গোপসাগর, কোনো পাথর আটলান্টিক মহাসাগর, কোনো পাথর এরকমভাবে ভারত সাগর, বিভিন্ন সাগরের মধ্যে বিভিন্ন জায়গায় বন জঙ্গলে, যেখানেই একটা পাথর পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কমপক্ষে একটা মসজিদ হবে। তাহলে আমরা বলতে পারি এই মসজিদটা ওই আল্লাহ পাকের কাবা শরীফের পাথর পড়ার জায়গার মসজিদ ঠিক কিনা? এ দোস্ত, ওই মসজিদকে ভালোবাসতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, আল্লাহ এই হাত গুলোকে তুমি কবুল করো, টান করে জাগাও যুবক, টান করে জাগাও। আল্লাহ আজকে কিছুদিন পূর্বে, কিছু বছর পূর্বে যে যুবকরা যে ঘুরারা বিভিন্ন জায়গায় যাত্রা গান হইতো, এখন আর এই সমাজে যাত্রা গান হয় না, কারণ যুবকগুলো মাহফিলের ভক্ত, কোরআনের ভক্ত, মসজিদের ভক্ত, ঠিক কি না? জোরে কও, আল্লাহ পাকের ঘরের সাথে আল্লাহ তুমি আমাদের দিলের একেবারে মগজের সাথে তোমার ঘরের ভালোবাসা দান করো। জোরে কন আমিন।